শহরের বাইরের ভাঙাচোরা রাস্তা ও গহীন গ্রামে যোগাযোগ ও পণ্য পরিবহনে পাবনার গুরুত্বপূর্ণ অবলম্বন স্থানীয় ওয়ার্কশপে নির্মিত যানবাহন নসিমন করিমন ভটভটি সহ নানা নামে ডাকা এই গাড়িগুলো স্বল্পমূল্যে মালামাল ও যাত্রী পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই গাড়িতে পরিবহন খরচ অত্যন্ত কম হওয়াতে আমরা এগুলি ব্যবহার করি। অল্প মাল টানার জন্য নসিমন করিমন ভটভটি এর কোনো বিকল্প নাই। এই গাড়িগুলি না থাকলে আমাদের ব্যবসায়ী চলবে না, ব্যবসা দুর্গতায় এসে যাবে। তৈরি ও মেরামত খরচ অত্যন্ত কম হওয়ায় দিন কে দিন বাড়ছে এসব গাড়ির চাহিদা। গাড়িটা বানাইতে লাগে 5.5 লক্ষ টাকা, মাল টানে 8 টন, মেরামত খরচ অনেক কম। আমাদের লোড ক্যাপাসিটি 8 থেকে 9 টন টানতে পারে। হাজারো মানুষের জীবিকা নির্বাহ করে এসব গাড়ির উপর। গাড়ি আমার হলে সন্তান আমার কামাই করে খাওয়ায়। আমাদের এই পরিবারে 7-8 জনের খাওয়ার এই গাড়ি পরে চলে। লাইসেন্স ফি না থাকলেও টাকা দিতে হয় নানান জায়গায়, ফলে রাজস্ব ফাঁকির পাশাপাশি আইনের আওতায় আনা যাচ্ছে না এসব গাড়ি। এই গাড়ি চলাবে যায় প্রতি মাসে মাসে পুলিশ টেকা দেওয়া লাগে, হয়রানি হওয়া লাগে। ওদের গাড়ি ধরলে কেস লিখলে 2660 টাকা লাগে, এমনি ছাড়ি দিলে 1500-2000। লাইসেন্সিং এর আওতায় আইনে সরকার আয় বাড়ানো যেতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই গাড়ির লাইসেন্স দিলে পরে সরকারও করা টাকা পাইতো, আমরাও বাঁচতাম হয়রানির থেকে। আমাদের এই গাড়িগুলা সরকারের অনুমতি চাই। নির্দিষ্ট কাঠামো এসব যানবাহন পরে না বিধায় বিআরটিএ এগুলোর লাইসেন্স করে না। একই সাথে বিআরটিএ ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানও লাইসেন্স দেওয়ার অধিকার রাখে না বলে জানায় বিআরটিএ। এই গাড়িটা রাস্তায় চলার জন্য যে উপযোগিতাগুলো আছে সেই উপযোগিতাগুলো ফুলফিল করে না বলে এই গাড়িগুলো রাস্তায় চলাচল করে না। ইজি বাইক মোটরযানের আওতাভুক্ত, এগুলো রেজিস্ট্রেশন দেওয়ার এখতিয়ার একমাত্র বিআরটিএ, বিআরটিএ এর বাইরে কেউ রেজিস্ট্রেশন দিতে পারে না। জনগণের সুবিধা হলেও সরকারি হিসেবে অবৈধ যানবাহনগুলোকে যত উপযুক্ত আইনের আওতায় আনা হোক এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। লিয়াস কমল, মাই টিভি।